হারিস মালিকদেরকে হারিয়ে কুমিল্লার কাছে হেরে এখন দিশেহারা যেন রংপুর। আর তাই একঝাঁক তারকা ক্রিকেটারকে এবার দলে ভেড়ালো সোহানরা। হোক উইন্ডিজ তারকা ডোয়েন ব্রাভো কিংবা আফগান স্পিন স্টার মুজিব, দুয়ের বিদায়ে এবার যেন দ্বিগুণ তারকা নিয়ে নিজেদের শক্তি দ্বিগুণ করলো তারা। শুধু রংপুর নয়, একের পর এক তারকা ক্রিকেটার দলে আনছে কুমিল্লাও। সেই দিক দিয়ে সাকিব রাও নেই পিছিয়ে, এলিমিনেশন এড়াতে দলে ফিরিয়েছেন রাজা পাকশেকে। প্লে অফের এই চার দলের বিদেশি তারকা দলে ফেরানোর সেই অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিপিএলের শিরোপা জয়ের লক্ষ্যে নতুন করে প্রত্যেক দল নিজ নিজভাবে একের পর এক বিদেশি তারকাদেরকে দলে ভিড়িয়ে যাচ্ছে। হোক কুমিল্লা কিংবা রংপুর, কেউই যেন শিরোপা হাতছাড়া করতে চাইছে না এবার। আর তাই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণদের। আর এবার কুমিল্লার সাথে টক্কর দিয়ে একই সাথে আরও চার বিদেশি ক্রিকেটার দলে টানার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। শনিবার দলটির হয়ে খেলতে ঢাকা আসছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়েন ব্রাভো, আফগান লেগ স্পিনার মুজিবুর রহমান সহ নিকোলাস পুরান ও দাসুন সানাকারা। এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে রংপুরকে বড় ব্যবধানে হারিয়ে দুই নম্বরে উঠে প্লে অফ নিশ্চিত করে ইমরুল কায়েসের কুমিল্লা। এদিন মালিক হারিসদের অনুপস্থিতিতে সোহানের রংপুরকে 70 রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা নবম জয় তুলে নেয় কুমিল্লা। পিএসএল খেলার জন্য দলের দুই তারকা ক্রিকেটার চলে যাওয়ায় অনেকটাই দুর্বল হয়ে কুমিল্লার সাথে লড়তে নামে রংপুর। পিএসএলে অংশ নেওয়ার লক্ষ্যে রংপুর রাইডার্সের পাকিস্তানি রিক্রুট শোয়েব মালিক আর হারিস রউফ দেশে চলে গেছেন। তারকায় এই দুই ক্রিকেটারের বিদায়ে অনেকটাই দুর্বল হয়ে পড়ে দলটির ব্যাটিং অর্ডার ও বোলিং, আর তাতেই হারের লজ্জায় পড়ে সোহানের দল। এদিকে বিপিএলের আর মাত্র বাকি আছে 4টি ম্যাচ। রোববার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল, আর সেই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সাকিবের দল ফরচুন বরিশালেরও। কেননা গ্রুপ পর্বে একের পর এক হারের ফলে পয়েন্ট টেবিলের চারে নেমে এসেছে দলটি। এমনকি গ্রুপ পর্বে নিজেদের নিয়ম রক্ষার শেষ ম্যাচেও বড় হারের লজ্জায় পড়তে হয় গতবারের রানার্স আপ দলটিকে। আর তাই এবার এলিমিনেটর পর্বে জয়ের জন্য দলে আরেক বিদেশি তারকা ভিড়িয়েছে দলটি। গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন শ্রীলঙ্কান ভানুকা রাজা পাকশে। এবারের বিপিএলে বরিশালের দলের হয়ে খেলবেন তিনি। এছাড়াও গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীও। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে খেলতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। এক কথায় প্রত্যেক দলে একাধিক তারকা ক্রিকেটার যোগ দিতে শুরু করেছে ইতিমধ্যেই। আর তাই আগামী 4 ম্যাচ যে বিপিএলের জৌলুস আরও কয়েকগুণ বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না।